এই যে মুনাফিক তথা জাহান্নামী, এদের যে অবস্থাটা হবে তখন, কারণ এই যে আমরা বলছি যে আমরা তো মুসলমান, কিন্তু আমরা যে জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো ধারণ করে আছি আমরা তো জানি না, কোরআনে কারিমের মধ্যে তখন কী একটা অবস্থা হবে এই পটভূমিটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। কোরআনে কারিমের মধ্যে আসছে, সেদিন মুনাফিক নরনারীরা বলতে থাকবে, উংজুরুনা, মুমিনদেরকে বলতে থাকবে যে তোমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তো তাফসীর ইবনে কাসির এসেছে যে এই যে সিচুয়েশনটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এটা হবে পুল সিরাত যখন পার হবে তখন। তো পুল সিরাত যখন পার হবে, প্রকৃত মুমিন যারা তারা তো পার হয়ে যেতে থাকবে, কিন্তু পেছন থেকে জাহান্নামীরা এই পুল সিরাত এত চিকন, এত চুলের মতো, চুলের চেয়েও চিকন হবে, সবচেয়ে ডেঞ্জারাস পোল। হ্যাঁ, তো এটা পার হবে কিভাবে? তখন তারা বলবে, উংজুরুনা, একটু দাঁড়াও, আমাদের জন্য একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকেও তোমাদের আলো নিতে দাও। এই যে দুনিয়াতে আমরা দেখি যে অন্ধকারে যখন আমরা হাঁটি, সামনের ব্যক্তির কাছে কি থাকে? টর্চ থাকে। সামনের ব্যক্তি টর্চ দিয়ে দিয়ে পেছনের ব্যক্তিদেরকে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। তো আমরা যারা জাহান্নামী, তখন তো ওখানে যে আমরা মানে অন্ধকার, আমরা তো ভাবছি এটা দুনিয়ার মতোই, আমরা তাদের আলো দিয়ে পার হয়ে যাব। আল্লাহ তাআলা নূর ছাড়া কেউ চলতে পারবে না, কেউ চলতে পারবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এই যে পুল সিরাতটা পার হবে, এই সময়ে মুমিনদেরকে নূর দেয়া হবে। আব্দুল ইবনে মাসউদ বলেন যে কোনো কোনো মানুষকে পর্বত সম নূর দেয়া হবে তার আমল অনুযায়ী, কারণ তার আমল পর্বত সমান ছিল দুনিয়াতে। আবার কারো কোনো কোনো মানুষকে তার আমল অনুযায়ী খেজুর বৃক্ষের সমান নূর দেয়া হবে, আবার কাউকে কাউকে তার দেহ সম পরিমাণ নূর দেওয়া হবে, আবার কাউকে কাউকে তার বৃদ্ধাঙ্গুলির সম পরিমাণ, তার বৃদ্ধাঙ্গুলির মাথায় নূর জ্বলতে থাকবে, আলো জ্বলতে থাকবে, আবার সেটা কখনো জ্বলবে কখনো নিভবে এমনও থাকবে। তো যাই হোক, আলো থাকলেই হলো, সে তো পার হতে পারবে কোনো রকম হলেও। কিন্তু যাদের কাছে একদমই আলো থাকবে না, তাদের অবস্থাটা কী হবে? তারা তো ওই যার কাছে বৃদ্ধাঙ্গুলিতে একটু আলো রয়েছে তার কাছ থেকে আলো নিতে চাইবে। কিন্তু সেদিন এত একটা ভয়াবহ সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাইয়ের কাছ থেকে ভাই পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে পালাবে, তার বাবার কাছ থেকে পালাবে, যদি নূর চেয়ে বসে, যদি আলো চেয়ে বসে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, ওয়া বানি, তার কলিজার টুকরা, তার সন্তানের কাছ থেকে পালাবে, তার সন্তান যদি আলো চেয়ে বসে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, প্রত্যেকটা মানুষ সেদিন তার প্রত্যেককে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, উজুহুই ইয়াউমা ইযিন মুসফিরা, কিছু কিছু মানুষ তাদের চেহারা থাকবে উজ্জ্বল, যারা ওই যে পুল সিরাতটা পার হয়ে যেতে থাকবে, আর পেছন থেকে বলবে, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো আমাদেরকেও কিছু দাও। কিলা, তখন ওই সমস্ত মানুষরা যারা পুল সিরাত পার হয়ে যাবে বলতে থাকবে, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, সেখানে যে নূর তালাশ করো, কারণ আজকের এই দিন এমন একটা দিন, সূরা বাকারার মধ্যে এসছে, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, এমন একটা দিন যেই দিনে কোনো লেনদেন নাই, কোনো পেঁচাকেনা নাই, ঠিক তৎক্ষণাৎ, ফাদরিবা বাইনাহুম বিসুরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিভাইডার দিয়ে দিবেন দুইটা দলের মাঝখানে, লাহু বাব, যার একটা দরজা থাকবে, বাতিনুহু ফিহির রাহমা, দরজার ভেতরে যারা থাকবে মুমিনরা তারা থাকবে আল্লাহর রহমত দয়া পরিপূর্ণ অবস্থায়, ওয়াজাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব, আর এর বাইরে যারা থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি আর শাস্তি। ইউনাদুনাহুম, আপনি যেটা বিষয়টা আমার পুরো শরীরে কাটা দিচ্ছে ভাই, সত্যি বলতে যে বিষয়টা হচ্ছে এমন, আমরা একই মায়ের দুইজন সন্তান, দুইজন ভাই, ধরুন যে একটা জাহাজ ডুবে যাচ্ছে, আমরা ওই জাহাজের মধ্যে আসি, অথবা এমন একটা ঘরে আগুন লেগেছে, ওই ঘর থেকে আমি বের হতে পারছি, আমার ভাই বের হতে পারতেছে না, দরজা অটোমেটিক লক হয়ে গেছে, আমার ভাই চিৎকার করে বলতেছে, ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বের করেন, কিন্তু আমার পক্ষে মানে সম্ভব না, আমি যদি বের করে নিয়ে আসবো। এই সিচুয়েশনটাও এমন যে আমার ভাই এই জাহান্নামী যে চারটে ট্রেড ভিতরে থাকার কারণে সে দরজার উপাশে আটকে পড়ে গেছে, আর আমি এই ট্রেডগুলো থেকে নিজেকে সেভ করার কারণে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, এবং আমি নূর নিয়ে দরজার এই পাশে চলে আসতে পারছি। আপনি যে ঘটনাটা বললেন বা যে উদাহরণটা দিলেন, সেম ঘটনা, যে আটকে গেছে, ইউনাদুনাহুম, সে ডাকতে থাকবে কাদেরকে, যারা ভেতরে, আলামনাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না ভাই, আরে আমরা তো এক মায়ের দুধ খাইছি, একসাথেই ছিলাম, একসাথে খাবার ভাগাভাগি করেছি, একসাথে মসজিদে গিয়েছি, একসাথে সালাত আদায় করেছি,
একসাথে রোজা রেখেছি, কত রাত একসাথে মসজিদে ইবাদত করেছি, একসাথে এতেকাফ করেছি, একসাথে উমরা করেছি, হজ করেছি, আলামনাকুম মাকুম, আমরা তো একসাথে ছিলাম ভাই। আজকে দেখেন আমি আর আপনি এখানে বসে পডকাস্ট করতেছি, আমরা জানি আমরা একই পথের পথিক, কিন্তু আল্লাহ যদি সেদিন আমাকে আটকায় দেন, শেষ পর্যন্ত তো জানি না আমাদের কি হবে, আমি জানি না, সেদিন যদি আটকায় দেন আর বলেন যে তোমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে তুমি আটকে গেলা, জান্নাতির যারা তাদের পথ অনুসরণ করেছো, কিন্তু জাহান্নামীদের যে পথগুলো সেগুলো তো তুমি বেঁচে থাকোনি সেখান থেকে, আলামনাকুম মাকুম, তখন ওই দরজার ভেতর থেকে আওয়াজ আসবে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথেই ছিলে, আমরা একসাথেই সব আমল করেছি, একসাথে ইবাদত করেছি।